আল আকসায় হামলা হয়েছে, সব সাথীদের খবর দে, সারা ইসরায়েল ঘেরাও করে জালেম ইহুদিদের কবর দে। দর্শক, জালেম ইহুদি বলতে বোঝাচ্ছি আমি আজকের দিনে ইসরায়েলের সকল ইহুদি কিন্তু খারাপ না, শুধুমাত্র সরকার পরিচালনায় যে ইহুদিরা বসেন তাদেরই কিন্তু আসলে অ্যাক্টিভিটিসগুলো আপনার অ্যান্টি ইসলামিক এমনকি অ্যান্টি ফ্যালেস্টাইন। দর্শক, আরও একটা সুসংবাদ, যারা মনে করেন যে ভাই ইসরায়েলের বিপক্ষে আমাদের তো আর কিছু করার ক্ষমতা নাই, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বৈসা, তারা প্রতিবাদ স্বরূপ এই ভিডিওগুলোকে সর্বোচ্চ শেয়ার করে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্রিত হয় ইসরায়েলের পরিণতি কোন দিকে যাবে। খেলা শুরু হয়েছে পশ্চিমাদের বলয় থেকে বের হয়ে আরব রাষ্ট্রগুলো একত্রিত হচ্ছে, তবে অ্যাকশনে আছে এই মুহূর্তে লেবানন। আমরা ফ্যালেস্টাইনকে দেখেছি, হামাস রকেট ছড়েছে, আমরা সিরিয়াকে দেখেছি, এবার আমরা দেখছি লেবাননকেও। যদিও লেবানন ছোট্ট একটা দেশ, ওইরকম শক্তিশালী কোনো কিছু না, তারপরেও লেবাননে কিছু গোষ্ঠী আছে যারা এরকমের অ্যাক্টিভিটিস হইলেই মাইরা দেয়। এখানে বড় কথা হচ্ছে সাহসটা, সফলতার পরিমাণ কতটুকু সেটা বেশি না, বড়জোর সাহসটা যে দেখাচ্ছে এটা হচ্ছে বড় একটা ইমানি পরিচয়। যাই হোক, খবর হচ্ছে আল জাজিরা বলছে যে অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লেবানন থেকে এবার ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছুটে আসা এই রকেটকে প্রতিহত করে দেওয়া হয়েছে, আবার এই দাবি করেছে ইসরায়েল। আর ইসরায়েলের সামরিক বাহিনী বলছে লেবানন থেকে ইসরায়েল ভূখণ্ডে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে, তবে বেশিরভাগ রকেটকেই সফলভাবে বাধা দেওয়া হয়েছে। দুই একটি রকেট বিক্ষিপ্তভাবে ইসরায়েলের কিছু ভূখণ্ডে হামলা করেছে বা আঘাত এনেছে, তবে সেইখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখানেও মুখে কুলুপ এঁটেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স বলছে দক্ষিণ লেবানন থেকে আপনার রকেট হামলা চালানোর পর সীমান্তের ওপারে ইসরায়েলি কামান থেকে আবার গোলা ছড়িয়ে আপনার গুলি ছোড়া হয়েছে। লেবানন থেকে ফিলিস্তিনি কিছু গোষ্ঠী রকেট হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের নিরাপত্তা নিয়ন্ত্রণ করে এবং অতীতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই বিষয়ে লেবাননের সেনাবাহিনী কিংবা লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী কোনো রকম মন্তব্য না করলেও বলা হচ্ছে যে এখানে লেবাননের রাষ্ট্রীয় বাহিনীগুলা জড়িত। আর এই ঘটনার পর লেবাননে আবার শক্ত পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এটা দুঃখজনক, যদিও ইসরায়েল ধরনের যে একটা মার্সে এখন এটার এগেনস্টে আয়সা 10টা ঘটনা করবে, এটাই হচ্ছে ইসরায়েলের সিস্টেম। আর এই মুহূর্তে নেতানিয়াহুর জন্য আরও একটা বড় দুঃসংবাদ হচ্ছে ইসরায়েলের যে সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা যেটা পৃথিবীব্যাপী আমরা সবাই জানি মোসাদ, মোসাদও কিন্তু নেতানিয়াহুর বিপক্ষে অবস্থান নিয়েছে। পরিস্থিতি খারাপ দেখে নেতানিয়াহু দেখেন একই সাথে তিন দেশের সাথেই একটা যুদ্ধযুদ্ধ ভাব লাগাই দিছে, এই মনে করলেন ইসরায়েল এই ফিলিস্তিনরে মারে, এই মারে আবার সিরিয়াতে, এই মারে আবার লেবানন রে, আমজনতারে বুঝাইতে চাচ্ছে যে দেখো আমরা এখন সিকিউর না, এগুলা করতে হবে। আমি ভিডিওর প্রথমে শুরুতেই বলেছিলাম জালিম ইয়াহুদি, এবার আসেন সেটারও একটা ব্যাখ্যা দিই। ইসরায়েলে এই মুহূর্তে যে আন্দোলনগুলো চলছে এর মাঝখানে একটা অংশ আছে যারা মনে করছে যে ফ্যালেস্টাইনেও ইসরায়েল সরকার কর্তৃক বা নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর প্রতিবার এই যে হামলা চালাচ্ছে সেগুলো অমানবিক, আমজনতা টু আমজনতা। এখন ধরেন বাংলাদেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, ধর্মীয় নীতিতে সবাই যে একরকম চিন্তা করে তা না, বাট পলিটিক্যাল ক্যারেক্টার যারা তারা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতাকে এই ধরনের অ্যাক্টিভিটিসে লাগাইয়া মানে দেশের জনগণকে বুঝাইতে চায় আমার সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে তোমাদের কি হবে। যেমন ভারতে দেখেন বিজেপির মোদী সরকার, তার যে হিন্দুত্ববাদী নীতি আছে সেটা দিয়ে বিজেপির 80% মানুষ তারা মনে করছে যে না মোদি যদি চলে যায় তাহলে ভারতের অবস্থা কাহিল হয়ে যাবে। আসলে কি তাই? ভারত কি 1947 থেকে এই পর্যন্ত কাহিল হয়ে গেছে? বরঞ্চ যেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো সেখানে করছে সেটাও খারাপ। আবার চীনের অভ্যন্তরে কিন্তু উইঘর মুসলমানদের উপরে এই চীনা কমিউনিস্ট সরকার যেই পরিমাণ অন্যায় অত্যাচার নির্যাতন করছে, যদিও এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলছে, তবে চীন আবার এগুলোকে কৌশলে প্রটেস্ট করছে। সো টোটাল ইস্যুটা আপনি দেখেন যে ধর্মীয় ইস্যুতেই কিন্তু এই রাজনীতিটা চলে। তবে আজকের দিনে আমার মনে হয় যে যে তিনটা দেশ লড়াই করার চেষ্টা করছে তাদের জায়গা থেকে এরা কেউই অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র না, ভঙ্গুর কিছু রাষ্ট্র যেখানে প্রতিনিয়ত এই ইসরায়েলের, এই ইরানের, এই মনে করলেন আমেরিকার, এই রাশিয়ার বিভিন্ন ধরনের হামলা পাল্টা হামলায় কিন্তু জর্জরিত হয়ে আছে। যেহেতু মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়েছে, ওআইসি থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা হয়েছে, বাংলাদেশও ওআইসির সদস্য, সো এখানে অনেকগুলো রাষ্ট্র আছে।
তাদের সকলের উচিত ইসরায়েলের সাথে যুদ্ধ যদি নাও করে প্রত্যেকটা দেশ মিলা ইসরায়েলে যাইয়া ভিজিট করা ইসরায়েল সরকারের একটা থ্রেট দিয়ে আসা মিনিমাম লেভেলে। এই নিন্দা টিন্দা দিয়া তো ভাই মানে জাতিসংঘে তো কত রঙের সিদ্ধান্ত দেয় সেগুলোরে পাত্তা দেয় না ইসরায়েল, নিন্দা দিয়া কাজ হবে না। আর বাকি রইল আরব শক্তিশালী রাষ্ট্র কাতার, সৌদি, ইরান, প্রত্যেকের কাছে টাকা আছে, মালও আছে। সেই ক্ষেত্রে এরা সহ যদি একজোট হয় বললাম যে একদিনে ইসরায়েল দৈমা যাবে, ঠান্ডা হয়ে যাবে। তারপরেও বড় দেশগুলো কখন আসবে আল্লাহ ভালো জানে, বাট ছোট ছোট এই পদক্ষেপগুলোকে আমি এনকারেজ করি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।